হ্যালো গাইস, তো 29 তারিখ ছিল আমাদের বিয়ে বাড়ি। তোমাদেরকে এক ঝলকে ডেকোরেশনটা দেখিয়ে নিলাম। ওই দেখো মাধবী দিদি আর দিদি যাচ্ছে, বর বউ রয়েছে, আমরা ভেতরে তত্ত্ব সাজানোও দেখে নিলাম। তারপরে ফার্স্ট স্টার্টারে ছিল ফিশ বল, চিলি বেবি কর্ন, চিকেন পকোড়া আর ছিল পনির পকোড়া। এ বাড়িতে মজা করতে করতে খাওয়ার টাইম চলে এলো। খাওয়ার মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আমি নিয়ে নিলাম। তারপরে চানা মশলা নিয়ে নিলাম, তারপরে দিদি নিয়ে নিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, তারপরে দুজনেই স্যালাড নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম ফিশ কাটলেট, সেটাকে খাওয়ার জন্য ছিল টমেটো সস আর কাসুন্দি, যেটা আমাকে দিদি সার্ভ করে দিল। আমি আর দিদি প্রথম দিকে আগে সেগুলো খেয়ে নিলাম, তারপরে আমরা নিলাম পিস রাইস আর মাটন। ডেজার্ট সেকশনে ছিল ফ্রুট চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা তো ছিলই। তারপর ফায়ার পানের একটা স্টল বসেছিল, যেটা দেখে মাধবীদি দৌড়ে গেল ফায়ার পান খেয়ে। তারপর মাধবীদি ফায়ার পানটা খাবে, দেখো কেমন লাগে। তারপরে আমাদের একটা বড় মাও খাবে। তারপরে লাস্টে ছিল বাটারস্কচ অ্যান্ড চকলেট ফ্লেভারের আইসক্রিম। আমরা বিয়ে বাড়িতে খুব মজা করেছিলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।